বন্ধুরা, মুলতানি মাটিতে এমন একটি জিনিস মিশিয়ে যদি মুখে লাগানো যায়, দ্রুত কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, একটা ফর্সা গ্লো নিয়ে আসে, আর ঠিক পার্লারের মতন একটা উজ্জ্বলতা কিন্তু মুখে চলে আসে। চলো দেখি কিভাবে মুলতানি মাটি লাগালে। টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। বন্ধুরা, প্রচুর কমেন্ট পাচ্ছি, দিদি মুলতানি মাটি কিভাবে ইউজ করে স্কিনকে ফর্সা গ্লোয়িং উজ্জ্বল করতে পারবো, সেই ভিডিও শেয়ার করো। তো আজকে আমি তোমাদের মুলতানি মাটিকে কিভাবে ইউজ করে কেমন ফেস প্যাক বানিয়ে তোমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারো, ত্বকের দাগ ছোপ কালচে ভাবটা কাটিয়ে দিয়ে কী করে ফর্সা উজ্জ্বল হতে পারো, সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। বন্ধুরা, পার্লারের মতন গ্লো পাবে আজকের ভিডিওটা যদি ফলো করো তোমরা। হ্যাঁ, বাড়িতে বসেই পার্লারের মতন দামি ফেসিয়াল বাড়িতেই করতে পারবে, তাও আবার মুলতানি মাটির মতন খুবই একটি সাধারণ জিনিস দিয়ে। মুলতানি মাটি যে কোনো কসমেটিক্সের দোকানে, সব জায়গায় মুলতানি মাটি ইজিলি অ্যাভেলেবেল আছে, অনলাইনেও পাওয়া যায়, কসমেটিক্সের দোকানে গেলেও, কারণ প্রচুর ব্যবহার করা হয়, ত্বকের যত্নের জন্য মুলতানি মাটি খুব ব্যবহার হয়। মুলতানি মাটি এমন হচ্ছে বাচ্চাদেরও লাগানো যায়, বাচ্চাদেরও কিছুই না, শুধু একটু দুধের সাথে মিশিয়ে বাচ্চাদেরও যদি গায়ে তোমরা লাগাও, তাহলে দেখবে সাবানের চেয়ে ভালো কাজ দেয়। সাবানের মধ্যে ক্ষার থাকে, কিন্তু মুলতানি মাটি দুধের সাথে গুলে বাচ্চাদের গায়ে লাগিয়ে হালকাভাবে রগড়ে দিয়ে স্নান করিয়ে দিলে দেখবে দিনে দিনে সেই ত্বক কিন্তু খুব সুন্দর হয়ে যায়, উজ্জ্বল হয়। তাহলে চলো আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করি কিভাবে মুলতানি মাটি দিয়ে আমরা পার্লারের মতন গ্লো পাবো। তবে আজকের ভিডিওটা আমি 12 বছরের উপরে যারা আছে, যারা সামনে পুজো আসছে, চাইছো স্কিনটা গ্লোয়িং হোক, পার্লারে যাব না, বাড়িতে বসেই আমি স্কিনটাকে ভালো করব, তাহলে তোমরা আজকের এই রেমেডিটা করতে পারো। তবে 12 বছরের উপরে যারা আছো তারা প্রত্যেকে করতে পারবে, ছেলেরা মেয়েরাও করতে পারবে। এটা ছেলেরাও চায়, তাদের স্কিনটা গ্লোয়িং থাকুক, ফর্সা থাকুক, ভালো থাকুক, স্কিনে পিম্পলস অ্যাকনে সমস্যা না হোক। মুলতানি মাটি এক্সেস অয়েলকে কিন্তু রিমুভ করে দেয়, এবং যেটা হচ্ছে খুব অ্যাক্টিভ যে অয়েল গ্ল্যান্ডসগুলো আছে সেগুলোকে একটু ডমিনেন্ট করে দেয়, এবং তাতে কী হয়, অত্যাধিক তেল তেল মুখটা থাকে না। যখন মেকআপ করে তোমরা বেরোবে, ধরো মেকআপ করে কিংবা কোথাও বেরোচ্ছ, তার আগে যদি এই ফেসিয়ালটা করে নাও মুলতানি মাটির, দেখবে অত্যাধিক ঘাম হবে না, তেল তেল মুখটা হবে না, স্কিন খুব গ্লোয়িং থাকবে, বিউটিফুল থাকবে। তাহলে চলো ঝট করে দেখে নিই মুলতানি মাটি ফেসিয়াল কীভাবে করব, এবং মুলতানি মাটি তেমন কী মিশিয়ে আমরা পার্লারের মতন একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাব। চলো বন্ধুরা, সবার প্রথমে আমাদের ক্লিনজিং করতে হবে আর স্ক্রাবিং করতে হবে। যে কোনো ফেস প্যাক লাগানোর আগে ক্লিনজিং স্ক্রাবিং ভীষণ দরকার। আমি এখানে এক অল্প ছোট চামচ টক দই নিয়েছি, আর এক চামচ নিলাম চাল গুঁড়ো। টক দই আর চাল গুঁড়ো খুব ভালোভাবে ক্লিনজিং অ্যান্ড স্ক্রাবিংয়ের কাজ করে। আর মেশাচ্ছি একটুখানি নারকোল তেল। নারকোল তেল ময়েশ্চারাইজ করবে আর খুব ভালো একটা মাসাজের কাজ করে, স্কিনে একটা গ্লো আনে। তো এই প্রথমে যে এই ফেস প্যাকটা আমি তৈরি করলাম, আমার স্কিনে তিনটি কাজ করবে, একটা মাসাজের কাজ করবে, একটা স্ক্রাবিংয়ের কাজ করবে, আর একটা ক্লিনজিংয়ের কাজ করবে। মানে টক দইটা কাজ করবে ক্লিনজিংয়ের, আর চাল গুঁড়োটা কাজ করবে স্ক্রাবিংয়ের, আর নারকোল তেলটা কাজ করবে মাসাজের। মানে এই একটা ফেস প্যাক দিয়েই তিনটে কাজ হয়ে যাচ্ছে। তো যে কোনো ফেস প্যাক লাগানোর আগে স্কিনকে ক্লিনজিং, স্ক্রাবিং, ময়েশ্চারাইজিং করা ভীষণ দরকার হচ্ছে, তবেই কিন্তু সেই ফেস প্যাকের গ্লোটা আসবে। সবার প্রথমে মুখটি ভালো করে ধুয়ে আর ভালো করে মুছে নেবে একটি ভিজে টাওয়াল দিয়ে, ভিজে রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবার পরে, এরপর আমরা এই যে ক্লিনজিং ক্লেন্সারটা তৈরি করেছি, এই ক্লেন্সারটাকে আমরা মুখে হাতের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে নেছি। বন্ধুরা, শুধু এই ক্লেন্সিংটা লাগিয়েই দেখবে মুখে কতটা গ্লো এসে যাচ্ছে, আর তারপর যখন ফেস প্যাকটা লাগাবে একদিনেই দেখবে ইনস্ট্যান্টলি তোমাদের মুখে কিন্তু দুর্দান্ত গ্লো আর দুর্দান্ত চমক কিন্তু নিয়ে আসে। তো এই ক্লেন্সারটাকে সারা মুখে হালকা হাতে রাব করতে করতে লাগিয়ে নেবে এইভাবে। তো এই ক্লেন্সারটা লাগাবার পর আমরা অন্তত 5 থেকে 7 মিনিট এটাকে রেখে দেবো, যেহেতু এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট হচ্ছে, ন্যাচারাল জিনিস হচ্ছে, তাই একে একটু কাজ করতে দেবার সময় দিতে হবে। 5-7 মিনিট মুখে লাগিয়ে রাখার পর হালকা হাতে এটা দিয়ে স্ক্রাবিং করবে। দেখো হালকা হাতে এইভাবে স্ক্রাব করছি, বিশেষ করে আমাদের থুতনির কাছে, দাড়ির কাছে, ঠোঁটের চারিপাশে, এই সমস্ত জায়গায় দেখবে ছোটো ছোটো দানা দানা হয়ে থাকে অথবা কালচে ছোপ হয়ে থাকে, কপালে হয় আর গালের দুই পাশে হয়ে থাকে। তো সেই সমস্ত জায়গাগুলোকে হালকা হাতে এইভাবে রাব করবে, তাহলে তোমাদের ডেড স্কিনটা তুলে দেবে, ওপর থেকে কালচে ছোপটা তুলে দেবে, দিয়ে ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল কিন্তু করবে। তো এইভাবে দেখো আমি ক্লিনজিং, স্ক্রাবিং আর ময়েশ্চারাইজিং করছি। তো এইভাবে 5-7 মিনিট রাখার পরে এটাকে
এরপর আমরা একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। তো দেখো মোছার পর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা চমক এসছে, কতটা গ্লো এসছে। আমি যখন ভিডিওটি শুরু করেছিলাম তোমরা দেখছিলেই স্কিনটা কতটা নিস্তেজ লাগছিল, অথচ এইটা স্ক্রাবিং করার পরেই স্কিনটা দেখো কতটা উজ্জ্বল হয়ে গেল। তো শুধু এই ফার্স্ট স্টেপটাতেই দেখবে কতটা পরিষ্কার করে দেবে মুখ। এরপরে আমরা মুলতানি মাটির প্যাকটা লাগাবো। তো এই দেখো মুখটা কতটা সফট করে দিয়েছে, আর একটা গ্লো এসে গেছে, অনেক পরিষ্কার হয়ে গেছে মুখটা, আর খুবই সফট হয়ে গেছে। এরপরে দেখো যে টক দইটা বেঁচে গেছিলো সেই টক দইটার মধ্যে আমি 1 থেকে 2 চামচ নিচ্ছি মুলতানি মাটি। মুলতানি মাটি রং ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, মুলতানি মাটি সানট্যান দূর করে দেয়, মুলতানি মাটি অতিরিক্ত মুখ তেল তেল হয়ে থাকলে সেটাকে দূর করে। এছাড়াও মুলতানি মাটি স্কিনে যদি কোনো র্যাশ থাকে তোমাদের, অথবা স্কিন লালচে হয়ে গেছে, রোদে বেরোলেই তোমাদের মুখ যদি লাল হয়ে যায়, কালচে হয়ে যায়, সেই সমস্ত কিছুকে দূর করে মুলতানি মাটি। মুলতানি মাটি স্কিনে একটা ঠান্ডা এফেক্ট দেয়, যার জন্য স্কিন অনেক সুন্দর থাকে, ফর্সা থাকে, গ্লোয়িং থাকে। এরপরে আমি নিচ্ছি একটুখানি কোলগেট। কোলগেট পেস্ট একটা হোয়াইটনিং প্রপার্টি আছে, স্কিন একটা হোয়াইটনিং ইফেক্ট নিয়ে আসে। পার্লারেও যখন তোমরা কোনো ডিটানিং ফেস প্যাক লাগাও তোমরা দেখবে একটা ঠান্ডা ঠান্ডা ইফেক্ট দেয় ওটাতে, কিছুই না, এরকমই যেটা হচ্ছে পেস্টের মতনই একটা পদার্থ ওর মধ্যেও দেয়া থাকে, যার জন্য এই জিনিসটা হয়। তো বাড়িতে আমরা পার্লারের মতনই ডিট্যানিং গ্লোয়িং ফেশিয়াল করার জন্য সামান্য মটর দানার মতন একটুখানি পেস্ট, কিন্তু যে কোনো সাদা পেস্টই তোমাদের নিতে হবে, সেটি এর মধ্যে দিয়ে মিশিয়ে ভালো করে গুলে নেব। এরপরে আমি এই ফেস প্যাকটা সারা মুখে আমি লাগিয়ে নিচ্ছি। পেস্ট দেওয়ার ফলে আমাদের ওপেন পোর্সগুলো একটু ওপেন হয়, তাতে কি হচ্ছে পোর্সগুলো খুব ভালো করে ক্লিনস হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, নোংরা ময়লাগুলো পোর্সের ভেতর থেকে টেনে বার করে নেয়। অনেক সময় দেখবে মুখে ছোটো ছোটো কালো কালো দানা দানা থাকে, যেগুলো আমাদের পোর্সের ভেতরে নোংরাগুলো ঢুকে এরকম কালচে ভাব নিয়ে আসে, তো এইগুলোকে টেনে তুলে পরিষ্কার করা ভীষণ দরকার আছে। তো এইভাবে ফেস প্যাকটা সারা মুখের মধ্যে আমি দেখো খুব ভালো করে একটি ব্রাশের সাহায্যে লাগাচ্ছি। তোমরা হাতের সাহায্যে ওটাকে লাগাবে, 10 থেকে 15 মিনিট এটা মুখে কিন্তু লাগিয়ে রাখবে। 10-15 মিনিট পরে একটি ভিজে কাপড় দিয়ে ওপর দিকে টেনে তুলে এটাকে মুছবে, ওপর দিকে তুলবে, তাতে খুব সুন্দরভাবে তোমাদের ডেড স্কিনগুলো তুলে দেবে, নোংরা ময়লা যাই থাক আছে এবং পোর্স যে ক্লিন হয়েছে পোর্সের ভেতর থেকে নোংরাগুলোকে তুলবে, ছোটো ছোটো কালো কালো দানা দানা ভাব থাকে সেইগুলোকেও টেনে তুলে পরিষ্কার করে দেয়। দেখো মুখটা কতটা উজ্জ্বল হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা দেখে যে কতটা স্কিনটা পরিষ্কার করে দিয়েছে, এইরকমই স্কিন পরিষ্কার হয়ে যায়। এবার মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবার পর একটুখানি অ্যালোভেরা জেল নেবে আর একটুখানি গ্লিসারিন নেবে, নিয়ে খুব ভালো করে মিশিয়ে বেশ অনেকক্ষণ এটাকে দিয়ে মাসাজ করবে। দেখবে এত সুন্দর গ্লো আসবে, ঠিক পার্লারের মতন গ্লো আসবে। বন্ধুরা সামনে পুজো আসছে, পুজোর আগে বেরোনোর আগে তোমরা এটা এই ফেশিয়ালটা করে নিতে পারো, মুলতানি মাটি দিয়ে দুর্দান্ত গ্লো কিন্তু পাবে, অথবা রাতে করে নিতে পারো, সকালবেলা যখন বেরোবে মেকআপ করে দেখবে স্কিন অনেক সুন্দর থাকবে, অনেক গ্লোয়িং থাকবে। ছেলেরাও করতে পারো তোমরা, ছেলেরাও যদি করে স্কিন কিন্তু অনেক সুন্দর থাকবে, ঘাম কম হবে, চিটচিটে ভাবটা থাকবে না স্কিনে, আর খুব উজ্জ্বল ফর্সা গ্লো কিন্তু একটা চলে আসবে। অবশ্যই এটা ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন রেজাল্টটা পেলে তোমরা। আর বন্ধুরা আজকের এই বিউটি টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেমেডি শেয়ার করতে থাকবো।